আসসালামু আলাইকুম, ফোর্ট্রানটিতে আপনাদেরকে স্বাগতম। আমি আমার কান হোসেন। আজকে আপনাদেরকে যে প্রোগ্রামটি দেখাবো সেই প্রোগ্রামটি আমরা একটু দেখে নিই। রাইট এ ফোর্ট্রান প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ওড নাম্বারস আপ টু 1, 3, 5, 7, 9, 11 থেকে 299 সংখ্যাগুলো আমরা ছাপাবো ফোর্ট্রান প্রোগ্রামের মাধ্যমে। চলুন আমরা প্রোগ্রামটা অবশ্যই কোড ব্লকে করবো, সেই জন্য কোড ব্লকটি আমরা ওপেন করে নেব। কোড ব্লকটি আমি আগে থেকে ওপেন করে নিয়েছি এবং একটি এমটি ফাইল নিব। কোড ব্লকটি ওপেন করে এমটি ফাইল নিয়ে কিছু খালি অংশ রাখবো, তারপর আমরা প্রোগ্রামটা শুরু করবো। প্রোগ্রামটা শুরু করার জন্য অবশ্যই আমরা ডু লুপ দিয়ে করবো। তো প্রথমে আমরা ডু লিখবো, এরপর একটি ইলেভেন নাম্বার নেবো ইচ্ছা মতন, তো ইলেভেন নাম্বারটা আমি 300 নিলাম। এরপর একটি ভেরিয়েবল নেবো, যে ভেরিয়েবলটি আপনি ছোটো হাতে বড় হাতে রেগুলার কোনো সমস্যা না। এরপর আমরা যে কাজটা করবো, যে আমাদের প্রোগ্রামটি সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত সাবমিট বলছে সেটা উল্লেখ করবো। যে এখানে বলছে 1 থেকে 299 সংখ্যাগুলো ক্রমাগতভাবে ছাপানোর জন্য, তো আমরা এখানে প্রথমে 1 বসাবো, এরপরে 299 বসাবো। এখানে একটা জিনিস দেখুন, আমরা যখন প্রোগ্রামটা ছাপাবো তখন কতটুকু ঘর ফাঁক থেকে ছাপাবো, যেমন এক পরে আমরা 3 ছাপাবো, 3-এর পরে 5 ছাপাবো, 5-এর পরে 7 ছাপাবো, এইভাবে আমরা ছাপাবো। তার জন্য আমাদের মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপটা 1-এর পরে 3 পর্যন্ত যাওয়ার জন্য যে গ্যাপটা আছে সেটা 2 সংখ্যার গ্যাপ, 2, 3 মানে 2 সংখ্যা 1 থেকে 3 পর্যন্ত যাওয়ার জন্য 2 সংখ্যার গ্যাপ থাকবে, সেজন্য আমরা এখানে 2 লিখব। এরপর আমরা প্রোগ্রামটা অবশ্যই প্রিন্ট করে দেবো, প্রিন্ট স্টার জে। এরপর আমরা কন্টিনিউ করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ মান না দিবে ততক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউভাবে ছাপাইতেই থাকবে। এরপর আমরা স্টপ করে দেবো, স্টপ ইন্ট। এখন আসবো আমরা লেভেল নাম্বারটা বসাবো অবশ্যই কন্টিনিউতে। আমি আগেই বলে নিয়েছি, প্রতিটি প্রোগ্রামেই বলে নিয়েছি, যখন আমরা কোনো ডু লুপ ইউজ করবো তখন ডু লুপের লেভেল নাম্বারটা অবশ্যই কন্টিনিউতেই বসাবো। এরপর প্রোগ্রামটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, একটি নাম লিখবো। এরপর আমরা যেটা করবো, বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবো আমাদের মান দেখার জন্য। অবশ্যই আমরা মানগুলো পেয়ে গেছি। দেখুন আমরা কীভাবে মানটা পেয়েছি, যে 1, 3, 5, 7, 9, 11, 11, 11, 12, 13, 15, 17, 19 এইভাবে 299 পর্যন্ত আমাদের প্রোগ্রামটা মান দিয়েছে, 299 পর্যন্ত। তো আশা করি আপনারা প্রোগ্রামটা বুঝতে পারছেন, কারণ আমি এখন সহজ প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা জটিল প্রোগ্রামের দিকে যাবো। আর যদি সহজ প্রোগ্রামগুলোই না বুঝতে পারেন তাহলে জটিল প্রোগ্রামটা বুঝতে তো পারছেন কী অবস্থা হবে, যার কারণে সহজ প্রোগ্রামগুলো খুব সহজেই আপনাদের মাঝে তুলে ধরলাম। পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো রাখবেন। আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর যদি আপনাদের নিজস্ব কোনো প্রোগ্রাম থাকে যেটা বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো সমাধান করে দিতে। আজকে এটুকু পর্যন্ত।